हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। बंधुरा, वीडियो शुरू करार आगे कैकटी गुरुत्वपूर्ण कथा अपन जानिए दी। ड्राइविंग लाइसेंस बनाते गेले सबार आगे आपके लार्नर लाइसेंसर जन्य अप्लाई करते हबे, जा वीडियो अपनी डेस्क्रिप्शन लिंक थेके पे जाबेन। लार्नर लाइसेंस इश्यू हो गेले इश्यू डेट थेके आपके 6 मासेर मध्य ड्राइविंग लाइसेंसर जन्य अप्लाई करते हबे। এখানে আপনার বিশেষ কিছু সেরকম ফিল আপ করার থাকে না ড্রাইভিং লাইসেন্সে। আপনি লার্নার লাইসেন্সে যেগুলো ফিল আপ করেছিলেন, পার্সোনাল ডাটা বা অ্যাড্রেস ডিটেলস যেগুলো ফিল আপ করেছিলেন আপনার সেগুলোই থাকবে। জাস্ট ওগুলো একটু দেখে নেওয়া ভালো করে যে কোনো জায়গায় ভুল হয়েছে কি না। যদি ভুল হয়ে থাকে তাহলে সেগুলো কিছুগুলো আপনি হয়তো নিজের থেকে কারেকশন করতে পারবেন না, সেগুলো আপনাকে ওই নির্দিষ্ট আরটিও অফিসে গিয়েই করতে হবে। চলুন তাহলে এখন মূল ভিডিও শুরু করি। প্রথমত আপনাকে পরিবহন বিভাগের যে মেন পোর্টাল তাতে এন্ট্রি করতে হবে। তারপর অনলাইন সার্ভিসের থেকে গিয়ে ড্রাইভিং লাইসেন্স রিলেটেড সার্ভিসেসে ক্লিক করতে হবে। তারপর আপনাকে আপনার স্টেট সিলেক্ট করতে হবে। তারপর অ্যাপ্লাই ফর ড্রাইভিং লাইসেন্সে ক্লিক করতে হবে। এখানে এই স্টেপগুলি পরপর ফিল আপ বা ফলো করতে হবে, যেরকমভাবে লার্নার লাইসেন্স করার সময় করেছিলেন। তাহলে চলুন কন্টিনিউতে ক্লিক করে পরের পেজে যাওয়া যাক। এরপর আপনাকে আপনার লার্নার লাইসেন্স নাম্বার আর ডেট অফ বার্থ দিতে হবে, তারপর ওকে করতে হবে। লার্নার লাইসেন্স নাম্বারটা দেখে নিন কীভাবে দেবেন। নেক্সট যে পেজ খুলবে সেখানে আপনার পার্সোনাল ডিটেলস থাকবে, অ্যাড্রেস ডিটেলস থাকবে আর সঙ্গে ড্রাইভিং স্কুল ডিটেলস থাকবে। এগুলো আপনি আগেও লার্নার লাইসেন্স অ্যাপ্লাই করার সময় ফিল আপ করেছিলেন। আপনি জাস্ট একবার সব কিছু ভালোভাবে দেখে নেবেন। যদি কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে যদি কারেকশন করা যায় তাহলে আপনি কারেকশন করে নেবেন, আর যদি কারেকশন না করা যায় তাহলে আপনি নিয়ার বাই যে আরটিও অফিস থেকে অ্যাপ্লাই করছেন সেখানে গিয়ে এগুলো কারেকশন করে নেবেন। এরপর নিচে আপনি কোন ক্লাস অফ ভেহিকেলের জন্য ড্রাইভিং লাইসেন্স বানাতে চান সেটা ক্লিক করে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর একটা ডায়লগ বক্স ওপেন হবে যেখানে আপনার অ্যাড্রেস ডিটেলস থাকবে এবং সেম অ্যাড্রেস আপনার ড্রাইভিং লাইসেন্সও প্রিন্টেড হবে। যদি সেটা ঠিকঠাক থাকে তাহলে তারপর ওকেতে ক্লিক করতে হবে। অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে গেলে নেক্সট পেজে আপনার অ্যাপ্লিকেশন রেফারেন্স স্লিপ ইস্যু হবে, যেটার একটা প্রিন্ট আউট নিয়ে রেখে দেবেন। সেই সঙ্গে অ্যাপ্লিকেশন ফর্ম, প্রিফিল্ড আর অ্যাকনোলেজমেন্ট স্লিপ পাবেন, এগুলোরও একটা করে প্রিন্ট আউট নিয়ে রেখে দেবেন। এরপর নিচে নেক্সট বটমে ক্লিক করে ডকুমেন্ট আপলোডের পেজে যাবেন। এরপর আপলোড ডকুমেন্টসের ঘরে ক্লিক করে প্রসিড বটমে ক্লিক করতে হবে। এখানে আপনাকে মেনলি দুটো ডকুমেন্টস আপলোড করতে বলবে, এক হচ্ছে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস আর দ্বিতীয় হচ্ছে আপনার লার্নার লাইসেন্সের কপি, যেটা আপনাকে আরটিও অফিস থেকে ইস্যু করবে তারই কপি দেবেন। যেটা আপনি অনলাইন থেকে ডাউনলোড করবেন সেটা দেবেন না, কারণ আরটিও অফিস থেকে যে লার্নার লাইসেন্সের কপি ইস্যু করে সেখানে ওদের অফিসিয়াল স্ট্যাম্প দেওয়া থাকে, এটা অনেক ক্ষেত্রে ওরা দেখে আপলোড ডকুমেন্টসের ক্ষেত্রেও। আর অ্যাড্রেস প্রুফ হিসাবে আপনি লার্নার লাইসেন্স অ্যাপ্লিকেশনের সময় যে অ্যাড্রেস প্রুফ দিয়েছিলেন সেই অ্যাড্রেস প্রুফই দেবেন। ডকুমেন্ট আপডেট সাকসেসফুল হয়ে গেলে নেক্সট বটমে ক্লিক করে পরের স্টেপে যেতে হবে। এর পরের স্টেপ হচ্ছে ফিজ পেমেন্ট আর স্লট বুকিং, যা আপনি লার্নার লাইসেন্স সময় আগেও করেছেন, সেম একইভাবে করতে হবে। চলুন তাহলে নেক্সট স্টেপে গিয়ে ফিজ পেমেন্ট দেখে নিই।
ফিজ পেমেন্টের আগে আপনি একবার স্লট চেক করে নিতে পারেন যে আপনি যে ডেটে চাইছেন সেই ডেটে স্লট অ্যাভেলেবেল আছে কি না। ফিজ পেমেন্টের ঘরে গিয়ে দেখে নেবেন আপনার ড্রাইভিং লাইসেন্সের জন্য কত টাকা ফিজ পেড করতে হবে। এখানে LMV মানে লোয়ার মোটর ভেহিকেলের জন্য 540 টাকা ফিজ পেমেন্ট করতে হবে। এরপর ব্যাংক গেটওয়ে চুজ করতে হবে, যেটা গ্রিপস ওয়েস্ট বেঙ্গল থাকবে ওটা চুজ করে তারপর ক্যাপচা দিয়ে পে নাওতে ক্লিক করতে হবে। ক্লিক করে নেক্সট পেজে যেতে হবে। এখানে আপনি আপনার ট্রানজ্যাকশন আইডিটা নোট করে নেবেন, তারপর আই এগ্রি দ্য টার্ম অ্যান্ড কন্ডিশনের বটমে ক্লিক করে প্রসিড ফর পেমেন্টে ক্লিক করতে হবে। এরপর একবার আপনি আপনার অ্যামাউন্টটা মিলিয়ে নেবেন যে ঠিকঠাক আছে কি না, তারপর কনফার্ম বটমে ক্লিক করে নেক্সট পেজে চলে যাবেন। এখানে সিলেক্ট ব্যাংকের অপশানে SBI ইপে চুজ করে প্রসিড বটমে ক্লিক করবেন। পরের পেজে আবার প্রসিড বটমে ক্লিক করে পরের পেজে চলে যাবেন। এরপর ক্যাপচার অপশানে ক্যাপচা দিয়ে কনফার্ম বটমে ক্লিক করবেন। এরপর আপনি আপনার পছন্দের মাধ্যমটি বেছে নিন পেমেন্ট করার জন্য। আপনি ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমেও দিতে পারেন, ইন্টারনেট ব্যাংকিং, ভীম, UPI, ওয়ালেট বা NEFT-র মাধ্যমে দিতে পারেন। এক্ষেত্রে আপনি আপনার পছন্দের মাধ্যমটি চুজ করে নিন। আমি যেমন UPI থ্রু থেকে আমার পেমেন্টটা করেছিলাম, তাই এখানে আমি আমার UPI আইডি দিয়ে পে নাওয়ে ক্লিক করব। পেমেন্ট হয়ে গেলে হোম পেজে গিয়ে চেক পেমেন্ট স্ট্যাটাসে গিয়ে ক্লিক করে দেখে নেব যে পেমেন্ট সাকসেসফুল হয়েছে কি না। পেমেন্ট স্ট্যাটাস দেখার জন্য আপনাকে আপনার অ্যাপ্লিকেশন নাম্বার, ডেট অফ বার্থ দিতে হবে, আর ক্যাপচা আছে ক্যাপচা দিয়ে ভেরিফাই বটনে ক্লিক করতে হবে। পেমেন্ট সাকসেসফুল হয়ে গেলে নেক্সট স্টেপ হচ্ছে ড্রাইভিং টেস্টের জন্য স্লট বুক করা। লার্নার লাইসেন্সের স্লট যেভাবে বুক করেছিলেন সেম ওই একইভাবে আপনাকে ড্রাইভিং টেস্টের জন্য স্লট বুক করতে হবে। মোবাইলে একটি 6 সংখ্যার কোড আসবে, সেটি দিয়ে ভেরিফাই করলে আপনার স্লট বুক হয়ে যাবে। ড্রাইভিং টেস্টের দিনই আপনার ডকুমেন্ট ভেরিফিকেশনও হয়ে যাবে। এরপর আপনার ড্রাইভিং টেস্ট হবে। ড্রাইভিং টেস্টে যদি আপনি সফল হন তাহলে আপনাকে এক সপ্তাহের মধ্যে মোবাইলে মেসেজ আসবে, কংগ্রেচুলেশন, ইয়োর ড্রাইভিং লাইসেন্স নাম্বার এত ইজ ইস্যু। মোবাইলে মেসেজ পাওয়ার 2-3 দিন পর আপনাকে আপনার RTO অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে এবং সেখান থেকে আপনি আপনার ড্রাইভিং লাইসেন্সের কার্ড পেয়ে যাবেন। ড্রাইভিং লাইসেন্সের বিষয়ে যদি কোনো কিছু কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ। আর যদি এই ভিডিওটি আপনাদের কাজে লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। শেষে একটা কথা বলি, RTO অফিসের বর্তমান যে অবস্থা, এজেন্ট ছাড়া কাজ করা খুবই মুশকিল, কিন্তু আপনি যদি ঠিকঠাক প্রসেসে এগোন তাহলে অবশ্যই আপনার কাজ খুব কম খরচে আপনি আপনার ড্রাইভিং লাইসেন্স পেয়ে যাবেন। আমি পেরেছি, আপনিও পারবেন।